সাতক্ষীরায় সড়ক সংস্কারে অনিয়মের কারণে জনগণের তোপের মুখে পড়েছেন এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী। শুক্রবার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর এলাকায় এই ঘটনা ঘটে। জেলার ঈশ্বরীপুর মন্দির সংলগ্ন 780 মিটার সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজের জন্য 37 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কাজ তদারকির দায়িত্বে ছিলেন শ্যামনগর উপজেলা এলজিইডির একজন উপসহকারী প্রকৌশলী। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজের পর রাস্তার পিচ হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। এতে উত্তেজিত জনতা উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। এ সময় দুজনই জনতার রেশনলে পড়ে ঘটনাস্থল ছেড়ে যেতে বাধ্য হয়। যে কাজটা হওয়ার কথা সেটা হচ্ছে না, ভরাট করার জন্য যে এটা দিয়ে ভরাট করার কথা সেটা দিয়ে ভরাট হয়নি। ভাই, এটা তো রোলার দুইবার করা হয়েছে, এই জন্যই শুধুমাত্র রোলার দুইবার করার কারণে এবার হয়েছে এরকম।